আদালতে মামলা লড়ার ক্ষেত্রে অবিচ্ছেদ্য এক উপাদান হলো সাক্ষী। যার পক্ষে যত বেশি সাক্ষী আছে মামলার রায় যে তার দিকেই যাবে তা হয়তো সকলেরই জানা আছে। কিন্তু বিচার ব্যবস্থা যেমন আইন ছাড়া এক পাও চলে না, তেমনি এই আইনি কথার মধ্যে রয়েছে নানা ঘুরপ্যাচ, যা সাধারণ মানুষের ক্ষেত্রে বোঝা এক প্রকার অসম্ভব। আর সেসব ঘুরপ্যাচের জালের মধ্য দিয়ে কখনো কখনো মানুষের পরিবর্তে তোতা পাখিও হয়ে উঠতে পারে একটি মার্ডার কেসের সাক্ষী। তো কিভাবে একটি তোতা পাখি একটি খুনের সাক্ষী হয়ে উঠল জানতে হলে দেখতে থাকুন ভিডিওটি। বিচার কার্যে সাক্ষ্য প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সাক্ষী বলতে আমরা মানুষকেই বুঝি, কারণ মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর পক্ষে আদালতে গিয়ে সাক্ষ্য দেওয়া সম্ভব নয়। কিন্তু পৃথিবী বড়ই বিচিত্র, আর তাই কখনো কখনো ঘটে যেতে পারে অদ্ভুত কিছু ঘটনা। আপনারা হয়তো শুনে অবাক হবেন, কিন্তু বিচার কার্যে পশু পাখিকে আদালতে নেওয়ার ঘটনাটা ইতিহাসে এটি প্রথম নয়। 1394 সালে ফ্রান্সের একটি শুকুরকে ফাঁসি দেওয়া হয় চার্চের খাবার নষ্ট করার অপরাধে। 1508 সালে একজন লোক আরেকজনের পোষা দুইটি ইঁদুরের বিরুদ্ধে তার শস্য খেয়ে ফেলার দোষে মামলা করেন। অর্থাৎ অপরাধ এবং পশু পাখির সম্পৃক্ততার বিষয়টি বেশ পুরনো। তবে সাক্ষী হিসেবে পশু পাখিদের মধ্যে কুকুরের গ্রহণযোগ্যতাই সবচেয়ে বেশি। আপনারা হয়তো দেখে থাকবেন যে এয়ারপোর্টে কুকুর ব্যবহার করা হয় ড্রাগ ডিলারদের ধরার জন্যে, এবং এ সকল কেসে যখন আসামিকে আদালতে নেওয়া হয় তখন কর্মরত কুকুরটিকেও সাক্ষী হিসেবে ধরা হয়। তো এবার আসা যাক যে কিভাবে একটি পাখি একটি খুনের সাক্ষী হয়ে উঠল। ঘটনাটি খুব বেশি পুরনো নয়। ইউএসএর মিশিগানে 2015 সালে গ্লেনা ডুরাম তার হাজব্যান্ড মার্টিন ডুরামকে গুলি করে হত্যা করেন, এবং এই ঘটনাটি প্রত্যক্ষ করে বার্ড নামের একটি তোতা পাখি। ঘটনার পর যখন পুলিশ বাড়িতে আসে তখন বার্ড বারবার ডোন্ট শুট বলতে থাকে। বিষয়টি সন্দেহজনক এবং ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় বার্ডকে অ্যানিম্যাল উইটনেস প্রোটেকশন প্রোগ্রামে রাখা হয়। এখন যেহেতু আইন প্রমাণ ছাড়া কোনো কথা বলে না, কাজে একটা তোতা পাখির ওপরে ভিত্তি করে কখনো একটি সম্পূর্ণ মামলার রায় দেওয়া সম্ভব নয়। বিষয়টা অনেকটা পরিষ্কার হবে এভাবে বললে যে আপনি হয়তো জানেন যে কোনো একটি অপরাধ কে করেছে, কিন্তু আপনার কাছে পর্যাপ্ত প্রমাণ নেই এটা প্রমাণ করার যে আসল অপরাধী মূলত সেই। ঠিক তেমনই পাখিটি ডোন্ট শুট বলা দেখে হয়তো বোঝাই যাচ্ছে যে মার্টিনকে গুলি করে হত্যা করা হয়েছে, কিন্তু তোতা পাখিটি যে এই ঘটনাকে কেন্দ্র করেই ডোন্ট শুট কথাটি বলছে সেটার পর্যাপ্ত প্রমাণ নেই। আইনের এই সকল জটিলতার জন্যই আদালতে পশু পাখিকে সাক্ষ্য হিসেবে পেশ করা যায় না। পশু পাখির এসব সঙ্গত আচরণ অপরাধের কিনারা করতে অনেকটা সাহায্য করতে পারে, তাই এই ক্ষেত্রে বাট সরাসরি সাক্ষ্য হিসেবে আদালতে থাকতে না পারলেও এই অপরাধের কিনারা করতে সে অনেকটা সাহায্য করেছে। 2015 সালের মে মাসে সকল প্রমাণের ভিত্তিতে গ্লেনা ডুরামকে তার স্বামীর হত্যাকারী হিসেবে প্রমাণ করা হয় এবং আগস্টে তিনি শাস্তিও পান। তো এই ছিল সেই ঘটনা যাতে সাক্ষী হিসেবে পরোক্ষভাবে কাজ করেছিল একটি তোতা পাখি। তাই এই কথাটা যেন অনেকটাই সত্য যে মানুষ মানুষের সাথে বেইমানি করলেও পশু পাখি যেন অনেক ক্ষেত্রে মানুষের চেয়েও ভালো। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন অন্যান্যদের সাথেও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এমন আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।